أشهد أن لا إله إلا الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাতে মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসলিয়ানে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহর পরিচয় তার সৃষ্টির মধ্যে এ বিষয় নিয়ে আমরা আলোচনা পেশ করছিলাম বিভিন্ন বিষয়ের মধ্যে গত আলোচনা ছিল প্রাণীকুলকে নিয়ে প্রাণী জগৎকে নিয়ে আমরা সেখানে বিভিন্ন প্রাণী নিয়ে আলোচনা করেছিলাম মানুষ থেকে শুরু করে অন্যান্য প্রাণী পর্যন্ত এর উপরে কিছু আলোচনা হয়ে এরপরে আমরা অন্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রাণী জগৎকে কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন পশুর কথা উল্লেখ করেছেন পাখির কথা উল্লেখ করেছেন আবার পানির ভিতরে যেসব প্রাণী থাকে তার কথাও কোরআনে উল্লেখ করেছেন পাখি সম্পর্কে কোরআনের দুইটা আয়াত আজকে আমরা তেলাওয়াত করছি প্রথম আয়াত আলাম ইয়ারাউ ইলা আত-তায়রি মুসাখখারাতিন ফি জাউবিস সামাই আলাম ইয়ারাউ লোকেরা কি দেখে না মানুষরা কি দেখে না ইলা আত-তায়রি তায়র বলা হয় যে সকল প্রাণী উড়তে পারে পাখিগুলোর দিকে লক্ষ্য করে না মুসাখখারাতিন ফি জাউবিস সামাই আকাশের শূন্যে তারা উড়ে মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ যাদেরকে আল্লাহ ছাড়া কেউ ওখানে রুখে রাখতে পারে না তারা যে আকাশে উড়ে শূন্যে থাকে মানুষ কি থাকতে পারে এরকম মানুষ এখনো থাকতে পারা শিখে নাই হ্যাঁ বিমানের মধ্যে ঢুকে থাকে সে ভিন্ন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ এদেরকে শূন্যের উপরে যে রাখে এটা আল্লাহ ছাড়া কেউ রাখেন না যারা প্লেন তৈরি করেছে তারা যে এই পাখির পিছনে কত ধাওয়া করেছে আল্লাহই ভালো জানে পাখি কিভাবে উড়ে সামনে তাদের কতটুকু থাকে পিছনে কতটুকু থাকে তারপরে পাখাগুলো কি কাজে লাগে এরপরে পিছনের পর আছে কতটুকু কোন কাজে লাগে এই সবগুলোকে গবেষণা করে মানুষরা বিমান তৈরি করেছে আল্লাহ তাআলা বলছেন এই সূত্র কোরআনেই দেওয়া আছে বিজ্ঞানের এই সূত্রটা কোরআনের সূরায় মুলকের ১৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম তারা কি দেখে না পাখিগুলোর দিকে ফাওকাহুম তাদের উপরে তাদের মাথার উপরে পাখিগুলো যে উড়ে এদিকে লক্ষ্য করে না সাফাতিন ওয়া ইয়াকবিদনা সাফাতিন কখনো তারা ডানা মেলে আবার কখনো তারা ইয়াকবিদনা গুটিয়ে ফেলে বিমানেও যারা
চড়েছেন পাখার কাছে যাদের বসার সুযোগ হয়েছে, আমি খুব লক্ষ্য করে দেখেছি এগুলো, যে বিমান যখন উড্ডয়ন করে আবার যখন নামে ওই পাখার ভিতরে অনেকগুলো পার্ট আছে, বিভিন্ন ভাগ আছে, এই কোনোটা খাড়ায়, কোনোটা বসে, কোনোটা উঁচু হয়, আবার যখন নেমে যায় অবতরণ করে যখন, তখন দেখা যায় একেবারে অনেকগুলো পাখা দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে নিয়ে গবেষণা করতে বলেছেন যে ওরা পাখিগুলোর দিকে লক্ষ্য করে না, ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা, কিভাবে তারা তাদের ডানাগুলো মেলে আবার কিভাবে তারা গুটিয়ে ফেলে, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তাদেরকে এই মহাশূন্যে শূন্যে মহাশূন্যে তারা যে উড়ে, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান আল্লাহ ব্যতীত, দয়াময় আল্লাহ ছাড়া এদেরকে ওখানে কেউ আটকে রাখতে পারে না। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারে তিনি দ্রষ্টা এবং সব দেখেন। পাখি সম্পর্কে আমরা এখানে একটা মূল বিজ্ঞানের যে সূত্রগুলো, বিমান আবিষ্কার করার জন্য যে তথ্যগুলোকে তারা গবেষণা করেছে, কোরআনুল কারিমেই মূলত সেই তথ্যগুলো আগের থেকে দেওয়া আছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিকে নিয়ে গবেষণা করতে বলেছেন। পাখির মধ্যে কত কয়েক প্রকারের পাখি আছে, কোনটা হিংস্র পাখি, হিংস্র পশু যেরকম, পাখির মধ্যে হিংস্র পাখি আছে, যারা থাবা দিয়ে খায়, নখ দিয়ে যারা শিকার করে, ছিঁড়ে ফাড়ে খায়, এইসব পাখিগুলো খাওয়া জায়েজ নাই। পাখির মধ্যে কতগুলো পাখি খাওয়া জায়েজ, কতগুলো জায়েজ নেই, যেগুলো নখ দিয়ে শিকার করে এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফাড়ে খায়, এই নখ এবং দাঁত, পাঞ্জা এবং দাঁত দুইটাই যে ব্যবহার করে, জি নাব মিনাস সেবা, হিংস্র আবার নখ দিয়ে তারা ফাড়ে চিড়ে খায়, এই ধরনের পাখি খাওয়া জায়েজ নেই। শুধু হিংস্র এটাও খাওয়া জায়েজ, বা শুধু নখ দিয়ে খায় তাও জায়েজ, কিন্তু নখ এবং ঠোঁট দাঁত এই দুইটা একত্রে ব্যবহার করে এই রকম পাখি খাওয়া জায়েজ নেই। এরকম ভাবে পশুর মধ্যে যেগুলো হিংস্র, বাঘ ভল্লুক এ জাতীয় যেগুলো খাওয়া হারাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাখি নিয়ে গবেষণা করতে বলেছেন। যেটা আমি বললাম যে পাখির উপরে গবেষণা করিয়ে মানুষেরা তৈরি করেছে প্লেন, কিভাবে ওরা উড়ে, দেখবেন পাখির ডানা গলাটা সামনে, কোন পাখির গলা লম্বা, কোন পাখির গলা ছোট, যেগুলোর গলা লম্বা বেশি পিছনে গোস্ত বেশি, এইরকম ভাবে একটা ব্যালেন্স রাখা হয়েছে ওখানে। একজনে বলেছিল ওদের উটের গলাটা এত লম্বা কি জন্য, আমার পাও লম্বা সেজন্য, উটের পাও লম্বা, এখন গলা ছোট হতো তো সে ঘাস খাবে কি করে। আবার অনেক সময় জিরাফের গর্দান কত লম্বা, তাকে গাছের থেকে পাতা খেতে হবে, আবার সামনের পা দুটো লম্বা, ছোট হলে সে কি করে ওখানে ঘাস খেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলোকে সৃষ্টি করেছেন। এক লোক বট গাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা করে যে বট গাছ এত বড় বৃক্ষ, ফলগুলো কত ছোট, বট গাছের ফল কি অনেক বড় নাকি, ছোট ছোট আবার নরম, আর তাল গাছ এটা বট গাছের তুলনায় ছোট গাছ কিন্তু কত বড় একটা ফল, শুয়ে শুয়ে চিন্তা করে এর মধ্যে একটা বট ফল পড়ছে তার নাকের উপরে। তখন বললে আল্লাহ তুমি যে কত বড় দয়ালু, আজকে যদি বট গাছের ফল তালের মতো হতো তাহলে আমার তো এখানেই শেষ হয়ে যেতে হতো, কারণ বট গাছকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ছায়ার জন্য, আবার পূজা করার জন্য না। মানুষ অনেকে পূজা করে, পূজা করার জন্য না সৃষ্টি করেন নাই। কি বিশাল ছায়া, ফলটা কত ছোট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না খলাকনা কুল্লা শাইইন বিকাদার, আমি সব জিনিসকে পরিমিতভাবে সৃষ্টি করেছি, সুপরিকল্পিত এবং সুপরিমিতভাবে সৃষ্টি করেছি, তাকসিম কে হর চিজ কো কসামে আজল নে জিস শখস কো জিস চিজ কা কাবিল নজর আয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেটার জন্য যা প্রয়োজন ঠিক সেইখানে সেইটাকে স্থাপন করে সেইখানে সেই জিনিসটাকে রেখে আলাদা সৃষ্টি করেছেন। মানুষের নাকটা যেখানে দরকার, মুখের সাথে নাক কত সুন্দর ফিট করা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রিপোর্ট চলে আসে খাবারটা বাসি খাবার, এটা নষ্ট খাবার, এটা তিক্ত খাবার, খাওয়া যাবে না। এই নাক যদি পিছনে থাকতো খাবারের লোকমা পিছনে নাকের কাছে নিয়ে জিজ্ঞেস করতে হতো যে দেখো সার্টিফাই করো খাওয়া যাবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম পাখি, পাখির ডানাগুলো তার লেজের যে পশমগুলো
তারপরে তার সামনের গর্দান গুলো, এই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা করতে বলেছেন। আলাম ইয়ারাও ইলা তাইরে, তারা পাখিগুলোর দিকে লক্ষ্য করছে না। মুসাখখারাতিন ফি জাবিস সামাই, যেগুলো আকাশের শূন্যে আকাশে, যেইগুলোকে আমি তাসখির করে দিয়েছি, অধীনস্থ করে দিয়েছি। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, যেগুলোকে আল্লাহ ছাড়া কেউ ওখানে আটকে রাখতে পারে না। এরপরে সূরা মুলকের 19 নম্বর আয়াতে যে আয়াত পড়লাম সেটার মধ্যে কথা বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সব পশুদের ব্যাপারে আবার বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘর তৈরি করেছেন, তোমাদের ঘর তৈরি করার ব্যবস্থা করেছেন, সাকানান আরাম গ্রহণ করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, মানুষের একটা ঘর থাকে বিশ্রাম নেওয়ার জন্য। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান, বলে যখন সফরে যাবে তখন কেমনে চলবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি, পশুর চামড়া দিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করেছেন, বুয়ুতান অস্থায়ী ঘর তৈরি করার জন্য, তাস্তাখিফুনাহা ইয়াওমা যানিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম, যেই ঘরগুলোতে তাবু চামড়া দিয়ে তাবু তৈরি করতো আগে, এখন অবশ্য সুতা দিয়ে বিভিন্ন রকম তৈরি করা হয়, তারপরও চামড়া চাহিদা পূরণ হয় নাই, কারণ চামড়া এখন এর চেয়ে আরো অনেক জরুরি কাজে চলে গেছে। মানুষ জুতা তৈরি করে, তারপরে বিভিন্ন রকমের ব্যাগ তৈরি করে, এখন আর তাবু তৈরি করার ব্যাপার ব্যবহার করার মতো অবস্থা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতা, পশুর চামড়া দিয়ে তোমাদের জন্য ঘর তৈরির ব্যবস্থা করেছেন, তাস্তাখিফুনাহা ইয়াওমা যানিকুম, যেই তাবুগুলো তোমরা সফরের সময় যাতে আশ্রয় গ্রহণ করো, বিশ্রাম নিতে পারো, ওয়া ইয়াওমা ইকামাতিকুম, আবার কয়েকদিন যদি অস্থায়ীভাবে কয়েকদিন কোন জায়গায় অবস্থান করতে হয় তাতেও তোমরা এতে আশ্রয় নিতে পারো। যাযাবর যারা তারা কি করে, এখনো এই যে সৌদি আরব এত বড় উন্নত দেশ, ধনী দেশ, এরপরও যাযাবর আছে, তাবু দিয়ে থাকে, তারপরে সেনাবাহিনীরা যখন বিভিন্ন জায়গায় যায় তারা কি করে, আমাদের দেশেও আছে সেনাবাহিনীর একটা প্রশিক্ষণের অংশ আছে, তাবুতে থাকা কষ্ট করা এই সব বিষয়গুলো, আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা যানিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম ওয়া মিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া শাআরিহা আসাসান ওয়া মাতাআন ইলা হিন ওয়া মিন আসওয়াফিহা, আসওয়াফ সুফ পশম, ওয়া আওবারিহা লোম, ওয়া আশআরিহা চুল, এক এক প্রাণীর এক একটা নাম, এগুলো আল্লাহ তাআলা বলছেন আসাসান, এর দ্বারা তোমরা তোমাদের গরমের পোশাক তৈরি করো, আসবাবপত্র তৈরি করো, কম্বল তৈরি করে, কি সুন্দর মোলায়েম কম্বল, বিদেশি কম্বল, ফ্রান্সের কম্বল, তারপরে এই আরব থেকে যে কম্বলগুলো আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাতাআন ইলা হিন, এবং অল্প মেয়াদি সময়ের জন্য তোমরা আসবাবপত্র তৈরি করো, ব্যাগ তৈরি করে, জুতা তৈরি করে, এই সবগুলো তোমরা তৈরি করতে পারো, এই জন্য তোমাদেরকে এই পশুর গোশত তোমরা খাও, চামড়া কাজে লাগে, পশম কাজে লাগে, এমনকি গোবরও কাজে লাগে, এই যে গোবর দিয়ে সার তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো চিন্তা করার জন্য বললেন যে এই সবগুলো যখন তোমাদের কাজে লাগে, এইগুলো কে তৈরি করে দিল তাকেও তোমরা চিনার ব্যবস্থা করো। আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালান ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পাহাড়গুলো তৈরি করেছেন, পাহাড় সম্পর্কে আলোচনা আসবে ভিন্ন, তো আজকে একটা আয়াতের অধীনে আসতে এই জন্য বলছি। এরপর জাআলা লাকুম সারাবিল, তোমরা পাজামা তৈরি করো, পশম দিয়ে সুতা তৈরি করে আগে পাজামা তৈরি করত, জাআলা লাকুম সারাবিল তাকিকুমুল হাররা, যার থেকে তোমরা পোশাক তৈরি করো যাতে তোমরা গরমের থেকে বাঁচতে পারো, ওয়া সারাবিল তাকিকুম বাসাকুম, আবার তোমরা এমন কিছু পোশাক তৈরি করো যে পোশাকের মাধ্যমে তোমরা তোমাদের দুশ্মনদের থেকে বাঁচতে পারো, লোহার বর্ম এরকম ভাবে আরো যে এখন যে বুলেট প্রুফ পোশাকগুলো তৈরি করা হচ্ছে, আল্লাহ এগুলো আগেও তৈরি হতো, আগের যুগের লোকেরা যুদ্ধ করত এবং এগুলো তৈরি করত তারা, কোরআনে যেটা বলা আছে সারাবিল তাকিকুম বা আসাকুম কাজা আলিকা
ইউতিম্মু নিয়ামাতাহু আলাইকুম ওয়া লাআল্লাকুম তুসলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে তোমাদের জন্য এরকম ভাবে খুলে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর প্রতি আনুগত্যশীল হতে পারো। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এমনি সৃষ্টি করেন নাই, আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহকে চিনার জন্য সৃষ্টি করেছেন। আমি প্রাণী জগতের উপরে সবচেয়ে ইতর প্রাণী যেটা, যেটাকে মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে, কুকুর। এই কুকুর সম্পর্কে কোরআনে আলোচনা আছে, হাদিসে আলোচনা আছে, ভালো আছে মন্দ আছে। আমি কুকুর দিয়ে আলোচনা করে এই প্রাণীর আলোচনা শেষ করতে চাই। কুকুরের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষের চেয়েও ভালো গুণ। আমি সব মানুষের কথা বলছি না, মানুষের চেয়ে মানে অনেক মানুষের চেয়ে, সব মানুষের চেয়ে না, তাদেরকে রাগ করবেন না, আপনারা মাশাআল্লাহ ভালো মানুষ, কিন্তু অনেক মানুষ আছে কুকুরের চেয়েও খারাপ। এটা আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ আজকে। কোরআনুল কারীমে কুকুর সম্পর্কে আলোচনা আছে বিভিন্ন ভাবে। কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস, কিছু লোকদেরকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, তুলনা দিয়েছেন কুকুরের সাথে, যে ওরা কুকুরের মতো। কুকুরের মাথায় যদি পিঠে বোঝা চাপাও, সে জিভাবের করে হাহাকার থাকে, আদমি ওকে এমনি রাখত, ও জিভাবের হাহাস করতে থাকে, ইয়ালহাস জিভাবের হাহা করে থাকে। হাদিস শরীফ বলা আছে, সালাতের সামনে দিয়ে, নামাজের সামনে দিয়ে যদি কুকুর যায় তো ওর নামাজ নষ্ট হয়ে যাবে। অবশ্য এখানে ফেকাদের ফকিদের মধ্যে এখানে মতভেদ আছে, নামাজ নষ্ট হবে কিনা সেখানে বলা আছে। কেউ বলছেন যে নামাজের একাগ্রতা নষ্ট হয়, সেটা বলা হয়েছে হাদিসে। যাই হোক, এটা ভিন্ন বিষয়, আমি মশলা আজকে আলোচনা করছি না। কুকুর সম্পর্কে কোরআনে বলা আছে সূরা মায়দার অর্থাৎ পাঁচ নম্বর সূরার চার নম্বর আয়াতে বলা আছে, মুকাল্লিবিনা কালবান, মুকাল্লিবিনা, যে কুকুরগুলোকে তোমরা তো আল্লিমুহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, কুকুরকে যদি তোমরা প্রশিক্ষণ দাও, শিক্ষিত কুকুর হয় তো সে যদি তোমাদের জন্য শিকার করে নিয়ে আসে তা খাওয়া জায়েজ। অর্থাৎ শিকারই কুকুর, মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, আমি বলি শিক্ষিত কুকুর। এই শিক্ষিত কুকুরকে আপনি কেমনে প্রশিক্ষণ দিবেন তার বয়ানও কিতাবে আছে। একটা কুকুরকে আপনি শিকার করার সব পদ্ধতি শিখাইয়া ছেড়ে দিলেন, সে জঙ্গলে গিয়ে একটা হরিণ ধরে নিয়ে আসলো, আপনি ধরে নিয়ে আসলে খেতে পারবেন না, কারণ সে শিক্ষিত অশিক্ষিত পরীক্ষা করতে, পরীক্ষা নিতে হবে। এই পরীক্ষায় পাশ করলে তারপরে আপনি খেতে পারবেন, একে ছেড়ে দেন। দ্বিতীয় দিন আবার ছাড়েন, বিসমিল্লাহ বলে ছেড়ে দেন, কুকুর চলে গেছে জঙ্গলে, আর একটা হরিণ ধরে নিয়ে আসলো, আজকেও ওকে খেতে দেন, তুই খা, কারণ এখন পর্যন্ত পরীক্ষা তোমাকে পাশ করা হয় নাই। তৃতীয় দিন আবার বিসমিল্লাহ বলে ছেড়ে দেন, কুকুর নিয়ে আসলো একটা হরিণ, এবারে তাকে আপনি খেতে দেন, যদি সে না খায় আপনার জন্য রেখে দেয়, এবারে আপনি খেতে পারেন, শিক্ষিত হয়ে গেছে। এখন তিন দিন পরে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেল। সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা দিয়ে, রাসূলুল্লাহ, আমরা আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে ছেড়ে দেই, জঙ্গলে গিয়ে আসে হরিণ একটা নিয়ে আসে, সঙ্গে আরেকটা কুকুর দেখি, এখন খাওয়া যাবে কিনা। দেখেন, যদি জীবিত অবস্থায় নিয়ে আসে তাহলে জবাই করে খেতে হবে, আর যদি এই শিকারী কুকুর শিকার করে মরা নিয়ে আসে তো ওটাও খাওয়া যায়, না জবাই করা লাগবে না। এখন এই মরা প্রাণী নিয়ে আসলো, খাওয়া যাবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকা সাম্মাইতা আলা কালবিকা, তুমি তো তোমার যে কুকুর তাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছিলে, আর একটা কুকুর যে সে তো বিসমিল্লাহ বলে ছাড়ো নাই, কাজে এখন তো সন্দেহ হয়েছে, করে এটা খাইও না। আমি এখান থেকে যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এই, যে তাহলে কুকুরের মধ্যে পার্থক্য যে শিক্ষিত কুকুর আর অশিক্ষিত কুকুর। শিক্ষিত কুকুর শিকার করলে খাওয়া জায়েজ, আর অশিক্ষিত কুকুর শিকার করলে খাওয়া হারাম। এই জন্য শিক্ষার গুরুত্ব কত বড় সেটা বোঝা যায়। এমনি ভাবে কুকুরের ফজিলত পাওয়া গেল। কুকুর সম্পর্কে হাদিসে বলা আছে, যেই ঘরে কুকুর পালা হয়, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে, এই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য ঘরে কুকুর পালা জায়েজ নেই। এমনি কুকুর পালা জায়েজ কিনা সে মতলা ভিন্ন। হ্যাঁ, কুকুর পালা জায়েজ আছে বিশেষ ক্ষেত্রে, খ্যাত পাহারা দেওয়ার জন্য কুকুর পালা জায়েজ। আরবের লোকেরা বকরি পালত, ছাগল পালত, তো ছাগলের রাখালের চেয়ে একটা কুকুর পালা ভালো, কারণ কুকুরে এই ছাগলগুলোকে সব একসাথে রাখে এবং কোন ছাগল হারাইয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কুকুর পাহারাদারির জন্য পালা জায়েজ, ঘরের দারোয়ান হিসেবে পালতে পারেন, এবং এরা খুব ভালো দারোয়ান। মানুষের মধ্যে তো এমন কি আছে, ডাকাতের সঙ্গে আঘাত করতে পারে সেরকম ভয় আছে,
চোরদের জন্য রাস্তা খুলে দিতে পারে, সে ভয় আছে অথবা ঘুমিয়ে থাকবে। কিন্তু কুকুরের মধ্যে এই গুণগুলো অনেক ভালো আছে। আমি কুকুরের ফজিলত বয়ন করতেছি না, আমার যে বক্তব্য তা হলো প্রাণী নিয়ে আলোচনা করছি। আমার কাছে একটা কিতাব আছে আজাইবুল হাইওয়ান, প্রাণীবিদ্যার উপরে আরবি কিতাব, এটা আমি মক্কা শরীফ থেকে এনেছি। তো ওইটার থেকে আমি বলতেছি, এই কথাগুলো আমার নিজের না। এখানে কুকুর সম্পর্কে কিছু আলোচনা আছে, কুকুরের অধ্যায়ে আলোচনা আসছে। এখানে বলছেন ইন্নাল কালবা ইয়াহমি হুরমাহু শাহিদান গায়বান, একটা কুকুর সে তার মালিককে, ইন্নাহু ইয়াহরুসু রাব্বাহু, সে তার মালিককে সবসময় পাহারাদারি করে, তার প্রতি লক্ষ্য রাখে। ইয়াহমি হুরমাহু শাহিদান গায়বান, মালিক উপস্থিত থাকলেও মালিকের কল্যাণ কামনা করে, অনুপস্থিত থাকলেও মালিকের কল্যাণ কামনা করে। যাকিরান গাফেলান, মালিকের তার প্রতি খেয়াল রাখুক বা না রাখুক সে মালিকের প্রতি খেয়াল রাখে। না এমান ও ইয়াকজানান, কুকুর সজাগ অবস্থায় মালিকের খেয়াল রাখে, ঘুমাইলেও খেয়াল রাখে, ঘুমাইলেও সে রাতের বেলা গভীর ঘুমায় না। ওয়াহুয়া আইকাযুল হায়ওয়ানি আইনান ফি ওয়াক্তি হাজাতিহি ইলা নাওম, যখন তার ঘুমের সবচেয়ে বেশি প্রয়োজন তখন সে মালিকের দিকে লক্ষ্য রেখে যে নিজের ঘুমকে সে বাদ দেয়, রাতের বেলা সে ঘুমায় না। ওয়াইন্নামা গালিবু নাওমিহি নাহারান ইনদাল ইসতিগরাই আনিল হিরাসা, তার ঘুমটা বেশিরভাগ হয় দিনের বেলায়, যখন তার আর প্রয়োজন হয় না, তার পাহারাদারির প্রয়োজন হয় না, মালিকের প্রতি এখন লক্ষ্য রাখার প্রয়োজন নেই, তখন সে ঘুমায়। ওয়াহুয়া ফি নাওমিহি আসমাউ মিন ফারাসিন ওয়া আহযার মিন আকাক, সে ঘুমন্ত অবস্থায়ও ঘোড়ার চেয়েও বেশি সতর্ক থাকে। আকাক পাখি অর্থাৎ মাছরাঙ্গা যে পাখি, এটা খুব সতর্ক পাখি। কেতাবলা বলছেন যে মাছরাঙ্গা পাখির চেয়েও সতর্ক, যখনই কোনো চোরের আওয়াজ পায় সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়। ইদা নামা কাসার আজফান আইনাইহি ওয়ালা ইউতাব্বিকু হাযালিকা লিখিফাতি নাওমিহি, সে ঘুমের সময় একেবারে গভীর ঘুমে নিমগ্ন হয় না রাতের বেলায়। অমিন আজিবে তবাঈহি আন্নাহু ইয়াকরিমুল জুল্লাত মিনান নাস, কুকুর আপনার যদি মেহমান আসে, সম্মানিত মেহমান, কুকুর তার মর্যাদা বুঝে, তার ভাবসাব দেখে, লেবাস পোশাক দেখে বুঝে, কেমনে বুঝে সে বয়ান আছে। ইয়াকরিমুল জুল্লাত মিনান নাস, সে সম্মানিত মানুষদের সম্মান দিয়ে থাকে। ও আহলুল বাজাহাতে, যারা মর্যাদার অধিকারী কুকুর তাদেরকে সম্মান দেয়। ওয়ালা ইয়ামবাহু আহাদুম মিনহুম, যদি মালিকের আপনজন কেউ, বন্ধু বান্ধব কেউ আসে, তখন তাদেরকে দেখলে সে ঘেউ ঘেউ করে না, বরং আরো লেজ লড়ায়, সে আনুগত্য প্রকাশ করে। ওয়ারুব্বামা হাদা আন্তরিকহি, রাস্তা থেকে সরে যায়। ওয়ায়ামবাহুল আসওয়াদ মিনান নাস ওয়াদানাস সিয়াব, তবে যদি ময়লা মানুষ দেখে, ময়লা চলা আবর্জনা পড়া, তাহলে সে ভয় পায়, যেটা বোধ হয় মালিকের কেউ আপন না, এটা শত্রু, কাজে সে ঘেউ ঘেউ শুরু করে দেয়। আদ্দাইফ আল হাল আমিন তাবাতিহি আল বাসবাসা, তার স্বভাব হচ্ছে সে তার মনিবকে দেখলে আনুগত্য প্রকাশ করে, লেজ লড়ায়, লেজ নাড়াচাড়া করে। এটা পরীক্ষা করে দেখবেন যে মালিককে দেখলে সে কি করে, গিয়া পাশে গিয়ে লেজ নাড়াচাড়া করে, খুব আনুগত্যটা প্রকাশ করে লেজ লড়ার মাধ্যমে। অত্তারাদ্দি আর তাওয়াদ্দুদ অত্তাআল্লুফ, এর মাধ্যমে সে তার সন্তুষ্টি, মালিকের প্রতি তার আনুগত্য এবং ভালোবাসা প্রকাশ করে। বেহাইসু ইদা যাহা বা দাজ্জারবে অত্তার দেওয়ার রাজা, তাকে যদি আঘাত করা হয়, পিটান দেওয়া হয়, সে একটু দূরে চলে যায়, আবার চলে আসে, এই পিটানকে সে পালায় না। ওয়াইদা লা বা রাব্বাহু আব্দাহুল আব্দাল্লাযি লা ইউলিম, তার মালিক যখন তার সাথে খেলা করে, তখন সে মালিককে দাঁত দিয়ে কামড় দেয়, কিন্তু হালকা কামড়, ওতে কাটে না, ব্যথা পায় না, এরকম সে আদর করে। ওয়াদরাসুহু লাওয়ান সাবা ফি হাজারিন লানাসাবাত, অথচ তার দাঁত এত শক্ত, সে হাড্ডি যাবার হাড্ডি ভেঙে ফেলে, কিন্তু মালিককে সে কামড় দেয় না। ওয়াকবালু তাদিব ওয়াত তালকিন ওয়াত তালিম, তাকে শিক্ষা দিলে, আদব শিখালে, প্রশিক্ষণ দিলে সে এটা শিক্ষা নেয়, গ্রহণ করে। হাত্তালা ওয়াদাত আলা রাসি মুসাররাজাতান ওয়া তারাহা লাহু মাকুল, তুমি যদি তার পিঠে একটা মোমবাতি জ্বালিয়ে রাখো আর তার সামনে ভালো খাবার দাও, তার যেটা পছন্দের, সে ওই খাবার খেতে যাবে না যতক্ষণ পর্যন্ত তার পিঠে এটা থাকবে, এরপরে তুমি ওটাকে সরাও, লাভ দিয়ে পরে খাবার দিয়ে চলে যাবে। মা দাম আলা তিলকাল হালা, এভাবে এটা হায়াতুল হাইওয়ান নামক কিতাব চতুর্থ খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায় আছে আলোচনাগুলো। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, একজন জলিল কদর তাবি, বড় আলেম এবং তাবি, তিনি লেখেন ফিল কালবে আশারু খিসালিন মাহমুদা, কুকুরের মধ্যে 10টা প্রশংসিত গুণ আছে, 10টা বৈশিষ্ট্য আছে। কাদালিকা ইয়ামবাগি আন তাকুনা ফি কুল্লি মুমিন, প্রত্যেকটা মুমিনকে
কুকুরের থেকে এই গুণগুলো শিক্ষা গ্রহণ করা উচিত। এটা এই জন্য বলা হচ্ছে যে অনেক মানুষ আল্লাহর এত নেয়ামত যেগুলো আমরা আগে আলোচনা করলাম, এতগুলো ভোগ করার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহকে ভুলে যায়। এরপরে সে বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, মানুষ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এইভাবে নানা রকমের সে মন্তব্য করে আল্লাহকে ভুলে যায়। সেজন্য বলেছেন তুমি কুকুর থেকে শিক্ষা গ্রহণ করো। এক নাম্বার বিষয় হল আন্নাহু লা ইয়াযালু খায়ফান, কুকুর সবসময় মালিককে যেমন ভালোবাসে এমন সবসময় একটা ভয়ের মধ্যেও থাকে। এটা মুমিনদের হওয়া উচিত, আল খাউফু ওয়ার রাজা। মুমিন একদিকে আল্লাহকে ভালোবাসবে, মহব্বত করবে, আশা করবে, আর একদিকে ভয়ও করবে যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে অন্যায় করি, পাপ করি, গুনাহ করি, যদি আল্লাহ তাআলা আমাকে ধরেন তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। আবার আশাও করতে হবে যে আমি তো আল্লাহর বান্দা, পাপ করলেও আল্লাহ কাছে তওবা করব, আল্লাহ ক্ষমা করে দিবেন, এরকম আশা করা, এই ভয়ে রাখা এবং আশা করা। দুই নম্বর আন্নাহু লাইসা লাহু মাকান ইউরাফ ওয়া যালিকা মিন আলামাতিল মুতাওয়াক্কিলিন, কুকুরের সুনির্দিষ্ট কোনো জায়গা থাকে না। সাধারণত হাকেও বানাই দেয় সে ভিন্ন কথা, কিন্তু এমনি কুকুরের থাকার জন্য, ঘুমানোর জন্য আলাদা কোনো জায়গা নেই। কিতাবওয়ালা বলছেন যে ওয়া যালিকা মিন আলামাতিল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, মুমিনদের এটাই হওয়া উচিত যে তাদেরও আসলে এরকম কোন জায়গাকে সে স্থায়ী মনে করবে না। দুনিয়াটা সে মুসাফির খানা, দুনিয়ায় চলবে এবং সে বড় বড় পরিকল্পনা, বড় বড় বাড়ি গাড়ি তৈরি করে সে স্থায়ী থাকার জন্য। একজন একটা জমি লিজ নিলে 100 বছরের জন্য, বয়স তার 70 বছর। তো হাসান বসরির কাছে যখন গেল তো উনি বললেন মনে হচ্ছে যেন আজরাইলের সঙ্গে তোমার কন্ট্যাক্ট হয়েছে, কারণ 70 বছর বয়স কবরে যাওয়ার সময় এখন সে জমি লিজ নিচ্ছে 100 বছরের জন্য। এজন্য কুকুরের থেকে এটা একটা শিক্ষা নেওয়ার বিষয় যে কুকুর সে তাওয়াক্কুল করে বসে থাকে, তার নির্দিষ্ট কোনো ঘর নেই। তিন আন্নাহু লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কালিলান, কুকুর রাতের বেলায় সামান্যই ঘুমায়, ঠিক মুমিনদের হওয়া উচিত। ওয়া যালিকা মিন সিফাতিল মুহসিনিন, যারা মুহসিনিন নেককার, যারা আল্লাহকে ভয় করে, তারাও রাতের বেলায় বেশি ঘুমাতে পারে না, বেশি বেলা তারা ইবাদত করবে। চার আন্নাহু ইযা মাতা লা ইয়াকুনু লাহু মিরাস, কুকুর যখন মারা যায় তখন তার ওয়ারিস সূত্রে কোনো মিরাস জারি হয় না, তার কোনো সম্পত্তি নাই। তো মুমিনদের এরকম খেয়াল রাখা উচিত। ওয়া যালিকা মিন আখলাকি জাহিদিন, জাহিদ যারা দুনিয়া তরককারী, যারা ইবাদত করে, তাদের এটা লক্ষণীয় বিষয়, এটা শিক্ষার বিষয়। পাঁচ আন্নাহু লা ইয়াতরুকু সাহিবাহু ওয়া লাউ জাফাহু ওয়া দারাবাহু, মালিক তাকে যদি পিটায়, তাকে মারে, তাকে বিতাড়িত করে দেয়, সে তারপরও সে ভাগে না, আবার সে মালিকের কাছে ধরনা দেয়। এটাই হচ্ছে একজন মুমিনের সিফাত। আল্লাহ তাআলা যখন তাকে গজব দেন, তার উপরে কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিপদ আপদ আসে, তখন সে আল্লাহর দরবার ছেড়ে চলে যায় না, পালায় না, ভাগে না। ছয় আন্নাহু ইয়ারদা মিনাদ দুনিয়া বি আদনা মাকানিন, কুকুর সামান্য খাবার, সামান্য জায়গা দিলেই সে খুশি। ওয়া যালিকা মিন আলামাতিল মুতাওয়াদিইন, এটা যারা তাওয়াজু করে, যারা বিনয়ী, আল্লাহর কাছে যারা বিনয়ী, তাদের এটা আলামত এবং লক্ষণ হওয়া উচিত। সাত আন্নাহু ইন তারাদাহু ইযা আহাদুম মিন মাকান আনসারাফ আনহু আদা ইলাইহি, ওয়া যালিকা মিন সিফাতির রাদিন, যখন তাকে কেউ পিটায়, আঘাত করে, এরপরে যখন ওই লোকটা চলে যায়, তখন আবার সে নিজের জায়গায় চলে আসে। এরপর বলছেন ইন্নাহু ইযা হাদারা শাইউল আকলে জালাসা মিন বাঈদিন, খাবার যখন তার সামনে দেওয়া আছে, দূরের থেকে বসে এবং সে খুব সহজে এসে কাছে এসে তারপরে আস্তে আস্তে গ্রহণ করে। এটা একটা মুমিনদের সিফাত যে আমি খানার সামনে, আল্লাহর নেয়ামতের সামনে মুখাপেকি, এটা ওখান থেকে শিক্ষা করা প্রয়োজন। দশ ইযা হাদারা রাজুলুম মিন মাকানিল্লা ইয়ারহুল মাহু শাইউন ইয়ালতাফিতু ইলাইহি, নতুন কেউ আসলে কুকুর তার পিছু নেয় না কিন্তু তাকে ফলো করে। যখন কার বাড়িতে কুকুর মানুষ ঢুকে, নতুন মানুষ ঢুকে, কুকুর তাকে ঢুকতে দিয়ে তারপরে বসে থাকে না, বরং সে লক্ষ্য রাখে লোকটা কোথায় গেল, মালিক তাকে স্থান দিল কিনা, নাকি সে অন্য কোনো কাজে লিপ্ত আছে, এই পাহারাদারি সে করতে থাকে। এইরকম চতুর্দিকে পাহারাদারি করা, এটাও একটা মুমিনদের খেয়াল রাখা যে আমি আল্লাহর হুকুম পালন করতে কোনো আল্লাহর হুকুম অমান্য করছি কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখা। এজন্য এক ব্যক্তি ওসিয়াত করলেন তার ছাত্রকে, এজাহাদ ফিদ দুনিয়া ওয়ালা তানাযা ফিহা আহলাহা ওয়ানসাহ লিল্লাহি কানসহিল কালবি লিআহলিহি, তুমি আল্লাহর সেই নসিহা, আল্লাহর দিনের ব্যাপারে এরকম ভাবে তুমি আল্লাহর হিতাকাঙ্ক্ষী হও, কল্যাণ কামনা করো, যেরকম কুকুর তার মালিকের কল্যাণ কামনা করে। মালিক যখন কুকুর যখন মালিক তাকে খাবার দেয়, খায়, মারে, পিটায়, ক্ষুধার্ত রাখে, তারপরেও সে মালিকের দরবার ছেড়ে চলে যায় না।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গ্রাম্য লোককে দেখলেন, ইয়া সুক গালবান, একটা কুকুরকে সে নিয়ে যাচ্ছিল। ফাকালা মা হাযা মাআকা, তোমার সঙ্গে এটা কে? ফাকালা ইয়া আমিরুল মুমিনিন, নিয়ামাস সাহিব, লোকটা বললে আমার খুব ভালো একজন সঙ্গী। ইন আতাইতু শাকারা, আমি যদি তাকে কিছু খাবার দেই সে শুকরিয়া দা কৃতজ্ঞতা প্রকাশ করে। ওয়াইন মানাতুহু সাবারা, আর যদি না দেই তো সে ধৈর্য ধারণ করে। পালা ওমর, নিয়ামাস সাহেব, ভালো কথা, তোমার ভালো সঙ্গী, ফাস্তাম শেখবি, ভালো তোমার সঙ্গে রাখো এটাকে। ওয়ারা ইবনে ওমর মা আরাবিন কালবান, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার একটা আলোকের সঙ্গে একটা কুকুর দেখলেন। ফাকালা লাহু মা হাযা মাআকা, তোমার সঙ্গে এটা কি? কালা মাই ইয়াশকুরুনি ওয়া ইয়াকতুমু সিররি, এ হচ্ছে আমার এমন এক সঙ্গী যে আমার সবসময় কৃতজ্ঞতাই প্রকাশ করে এবং আমার সমস্ত তথ্যগুলোকে সে হেফাজত করে, গোপন রাখে, কোনো সব ফাঁস করে না। আমার যে কোনো কর্মচারী আজকে ভালো আছে সে গোপন রাখে, কালকে সে আরেকজনের কাছে বলে দেয়, কিন্তু এ কোনো সময়ই আমার তথ্য ফাঁস করে না, গোপন তথ্যগুলো সে গোপন রাখে। আল্লাহ আহনাফ ইবনে কাইস, আহনাফ ইবনে কাইস নামে এক ব্যক্তি, তিনি বলেন, ইদা বাসবাসাল কালবু লাকা, কুকুর যখন তোমার সামনে ল্যাজ লড়ায় তখন তুমি তাকে বিশ্বাস করতে পারো, ফাসিক বিউদ্দিন মিনহু, তার ভালোবাসা এবং তার আনুগত্যকে তুমি বিশ্বাস আস্থা রাখতে পারো, কিন্তু আলা তাসিক বি বাসাবিসিল নাস, মানুষের ল্যাজ লড়া তো দেখে তুমি বিশ্বাস করো না। মানুষের ল্যাজ লড়া মানে মানুষ যদি আনুগত্য করে, আমার দেখা গেছে যে অনেক লোক পাইছে যে সামনে আসলে মাসলে একটা দেড় হাত ঝুঁকে সালাম করে, ওই দূরের থেকে একে ঝুঁকতে ঝুঁকতে আসে কিন্তু পিছনে গিয়ে সমালোচনা করে, এরকম বহু লোক আছে। বিশেষ করে হকের দুশ্মন যারা আমাদের সামনে আসলে কিছু বলতে পারে না, পিছনে গিয়ে সমালোচনা করে, এই লোকগুলো আপনারা দেখবেন সামনে আসলে কি করে। কিছু লোক আমার বিরুদ্ধে দেখার একটা সম্মেলন করেছিল, তারা এক জায়গায় সম্মেলন আমার সাথে দেখা হলো, এখন দেখি সব দাঁড়াই গেছে আমাকে দেখে, মুসাফা করার জন্য সব লাইন ধরছে এই লোকগুলো। ওরা অ্যাম্বুলেন্স তারা বসেন, কারণ আপনারা তো এখন সামনে আমার যেরকম এরকম পিছনে থাকেন না, এই জন্য এটা মনে রাখতে হবে যে উনি খুব ভালো কথা বলেছেন, কুকুরের ল্যাজ লাড়ানো দেখে তুমি বিশ্বাস করো যে সে বন্ধু তোমার, তোমার সাহায্য করবে, কিন্তু মানুষের ওই দেড় হাত ঝুঁকে সালাম দিতে বিশ্বাস করো না, সে তোমার ক্ষতিও করতে পারে। কাল আস সাহাবি খায়রু খাতলাতিন ফিল কালব আন্নাহু লা ইউনাফিকু বিমাহাব্বাতিহি, ইমাম সাহাবি রাহমাতুল্লাহ আলাইহির বড় ইমাম আলেম, তিনি বলেন যে কুকুর সম্পর্কে তুমি এটা মনে রাখো যে তার মহাব্বতের মধ্যে কোনো মুনাফিকি নাই, সে তোমাকে মহাব্বত করলে খালিস মহাব্বত করো, সে মুনাফিকি করবে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালবুন আমিনুন খায়রুন মিন ইনসানিল খুন, একটা আমানতদার কুকুর একটা খেয়ানতকারী বন্ধুর চেয়ে খারাপ, কুকুর ভালো, খেয়ানতকারী বন্ধুর চেয়ে একটা আমানতদার কুকুর ভালো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন, ওয়া মা হু কালবুন ফাকুলতু মা হাদা, ক্বালা হাইয়া হাদা খায়রু মিন জালিসিস সু, বলেন যে এটা একটা খারাপ বন্ধুর চেয়ে এটা আমার জন্য ভালো, এটা খারাপ বন্ধুর চেয়ে এই কুকুরটা আমার জন্য ভালো। আরো কোন অনেক লম্বা আলোচনা আছে উপর কুকুরের উপরে, আমি সবগুলো আলোচনা করছি না, অনেক কুকুর সম্পর্কে জানা যায়, কুকুর তার মালিক যখন মারা গেল, এখানে লেখা আছে, ঘটনা লেখা আছে যে কুকুর যখন মারা গেল সে মালিকের কুকুরের কবরের পাশে গিয়ে কাঁদতে কাঁদতে সে ওখানে বসে সেও মারা গেছে, এইরকম ভাবে মালিক প্রিয় হয়। এই জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম গত জুমা থেকে জুমা পর্যন্ত, বিভিন্ন প্রাণী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, যত সাই প্রাণী বলো পাথর বলো সব প্রাণীগুলো আল্লাহর তাসবিহ পড়ে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ তাদের জিকির তোমরা অনুভব করতে পারো না। ফেরেশতারা যেমন আল্লাহর তাসবিহ পড়ে, এই পাখিরা পশুরা সব প্রাণীগুলো আল্লাহর তাসবিহ পড়তে থাকে। এই জন্য এই প্রাণী জগৎ নিয়ে আমি আলোচনা করছিলাম যে এটাও আল্লাহর কুদরতকে, আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর পরিচয়কে বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার পরিচয় দিলেন প্রাণী জগৎকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও প্রাণীর মধ্যে সৃষ্টি করেছেন, আমাদেরও খেয়াল রাখতে হবে যে এভাবে আমাদের আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেন, এমনি সৃষ্টি করে বাতিল সৃষ্টি করেন না, বেকার সৃষ্টি করেন নাই। কোরআনে বলা আছে, যারা গবেষক যারা চিন্তা করে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, তারা এই সব চিন্তা করে বলে যে রব্বুল আলামিন তুমি এগুলো বেকার সৃষ্টি করো নাই, নিশ্চয় তুমি কোনো কাজের জন্য সৃষ্টি করেছো। হাদিসে বলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নকল করে যে,
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর দুনিয়ার সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি তোমাদের খেদমত করার জন্য। সুতরাং তোমরা যদি আল্লাহর ইবাদতে রত থাকো, আল্লাহর গোলামি করো, দুনিয়ার সমস্ত মাখলুক তোমার গোলামি করবে। বাতাস সৃষ্টি করেছেন আমাদের জন্য, আলো সৃষ্টি করেছেন আমাদের জন্য, এই সমস্ত প্রাণীগুলো সৃষ্টি করেছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার ইবাদত করো আমি তোমাদের জন্য সবগুলো কাজে লাগাবো, আর তোমরা যদি আমার বিরুদ্ধে লেগে যাও তাহলে এরাও সব তোমার বিরুদ্ধে লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করতে চাই, দ্বিতীয় বিষয় যেটা ছিল জমিন, এই পৃথিবী বিশাল এক দফতর খান, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ে কোরআন শরীফে বহু আলোচনা করেছেন, এর মধ্যেও আল্লাহর পরিচয় আছে। আল্লাহ তাআলা বলছেন, আহুয়াল্লাযী মাদদাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা। আল্লাহ তো তিনি, আল্লাহকে চিনো না? আল্লাহ তিনি, আল্লাযী মাদদাল আরদা, যিনি জমিনকে তোমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া, আবার এর মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন, রাওয়াসিয়া বড় বড় পাহাড় দিয়ে পেরেখের ব্যবস্থা করেছেন, ওয়া আনহারা, এবং নদী নালা খাল বিল তৈরি করেছেন, নহর তৈরি করেছেন, ওয়া মিন কুল্লি সামারাতি জাআলা ফীহা যাওজাইন ইসনাইনে, এবং বিভিন্ন রকমের ফল তৈরি করেছেন জোড়ায় জোড়ায়, ইয়াগুশিল লাইলান নাহার, রাতকে দিন দিয়ে, দিনকে রাত দিয়ে পরিবর্তন করেন, ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এই সব কিছুর মধ্যে আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে তাদের জন্য। বোকা মানুষের জন্য কোরআন নাজিল হয় নাই, কোরআন হচ্ছে গবেষকদের জন্য, কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য, বিজ্ঞানীদের জন্য। সেজন্য আমি বলেছিলাম যে বিজ্ঞানী যারা সত্যিকার অর্থে, তারা কোরআনের সামনে নত হয়ে আসে, কোরআনকে তারা বুঝে। আমি বিজ্ঞানীদের বিষয়টা নিয়ে আসবো ইনশাআল্লাহ আলাদাভাবে। অনেক বিজ্ঞানীর বক্তব্য আছে যে ক্ষেতের ফসল দেখে যেরকম ফসলের প্রশংসা করা, আর অপরদিকে কৃষককে ভুলে যাওয়া কোনো জ্ঞানী লোকের কাজ নয়, ঠিক তেমনি ভাবে এই বিশাল সৃষ্টিকে দেখে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গরু ছাগল মোষ ভেড়া তুম্বা গাছগাছালি ফল ফলাদি দেখে, এসব কিছু দেখে সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়াও কোনো বুদ্ধিমানের কাজ নয়। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা ঐতিহাসিক উক্তি আছে, তিনি বলেছেন, আল বারাতু তাদুল্লু আলাল বাইর ওয়া আসারুল কদম তাদুল্লু আলাল মাসির, ফাসসামাউ যাতুল আবরাজ ওয়াল বাহরু যাতুল আফওয়াত ফিজাজ ওয়াল বাহরু যাতুল আমওয়াত কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসির। তিনি বলেন, আল বারাতু তাদুল্লু আলাল বাইর, একটা লেট গোবর দেখলে ঠিক পাওয়া যায় কোন প্রাণীর গোবর, এটা কি মানুষের গোবর, না ছাগলের লাদা, না উটের লাদা, না মহিষের গোবর, না ছাগলের গোবর, লাদা দেখলে ঠিক পাওয়া যায় কিসের লাদা, কিসের গোবর। ওয়াসারুল কদম তাদুল্লু আলাল মাসির, পদচিহ্ন প্রমাণ করে, ইঙ্গিত করে পথচারীর উপরে, এটা কিসের পায়ের দাগ, মানুষের পায়ের দাগ, মানুষের বড় মানুষ না ছোট মানুষ, এটা ছাগলের পায়ের দাগ, না পাখির পায়ের দাগ, না উটের পায়ের দাগ, না ভেড়ার পায়ের দাগ, না মহিষের পায়ের দাগ, না হাতির পায়ের দাগ। আসারুল কদমে তাদুল্লু আলাল মাসির, পদচিহ্ন প্রমাণ করে পথচারীকে, ফাসসামাউ যাতুল আবরাজ, সুতরাং কক্ষপথ বিশিষ্ট আকাশ, গ্রহ নক্ষত্রে পরিপূর্ণ আকাশ, ওয়াল আরদু যাতুল ফিজাজ, রাস্তা গাছগাছালি বাগান পরিপূর্ণ সেই এক শস্য শ্যামল জমিন, ওয়াল বাহরু যাতুল আমওয়াজ, এবং তুফান মৌজ তুফানে পরিপূর্ণ, কি সুন্দর সাগর নদী নালা খালবিল, কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসির, একজন মহাবিজ্ঞানী যিনি সবকিছু দেখেন এবং শুনেন, একজন মহাস্রষ্টার প্রমাণ কি বহন করে না, একজন মহাসৃষ্টিকর্তার পরিচয় কি বহন করে না। এজন্য বিজ্ঞানী যারা, তারা কোরআনের সামনে নত হয়ে আসে। আল্লাহ তাআলা এই জমিনকে নিয়ে গবেষণা করতে বলেছেন, আমরা জমিন নিয়ে আলোচনা করছি, কোরআনের আয়াত অনেকগুলো, একাধিক আয়াত আছে। আল্লাহ তাআলা এটা সূরা রাদের 3 নম্বর আয়াত পড়লাম, এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা রাদের 4 নম্বর আয়াতে, ওয়া ফিল আরদি কিতাআম মুতাজাবিরাতুন
وجنات من اعناب وزرع ونخيل صنوان وغير صنوان اسقاب ما بماء واحد ونفضل بعضها على بعض في الاكل ان في ذلك لآيات لقوم يعقلون وفي الزرع قطع متجاورات وفي الارض الله اكبر বিজ্ঞানীরা তো বলেন বিজ্ঞানীরা নাম দিয়েছেন যে জমিনটা একটা প্লেটের উপরে প্লেট যেমন অনেকগুলো প্লেটের উপর প্লেট সাজানো হয় জমিনের বহু স্তর আছে এবং সেই স্তরগুলোর কারণে বিভিন্ন পরিবর্তনও আছে এরপরে দেখবেন যে ফলগুলো তৈরি এক এক বাগানের এক এক ফল কোন জায়গার জমিনের মিষ্টি ফল কোন জায়গায় একটু লবণ হয় ফল একই আম এক এক এলাকার এক এক রকম আবার একই জায়গায় এক এক গাছের ফল এক এক রকম বড়ই গাছের বড়ই ফলের স্বাদ একরকম জামের ফল একরকম আমের ফল একরকম লেচুর স্বাদ একরকম বিভিন্ন ফলের বিভিন্ন রকম স্বাদ কোত্থেকে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন আল্লাহু আল্লাহ তাআলা ওয়াফিল আরদে কিতাউন বিজ্ঞানীরা তৈরি করলো নাম দিয়েছে কি প্লেট জন্য একটা নাম আছে বৈজ্ঞানিক নাম আছে ওই বিজ্ঞানীর যে আবিষ্কার করলো যে জমিন একেবারে একটা চাকার মতো না এর মধ্যে বিভিন্ন স্তর আছে এই তথ্যটা কোরআন থেকেই নেওয়া কোরআনের ভিতরে পরিষ্কার বলা আছে সূরা রাদের 4 নম্বর আয়াতে ওয়াফিল আরদে কিতাউন মুতাজাবিরাত জমিনের মধ্যে কিতাউন অনেকগুলো অংশ আছে কিতা কিতা বলা হয় কাটার পরে টুকরো টুকরো করলে কিতা বলা হয় কিতাউন পার্ট অংশ মুতাজাবিরাত যা একটার সঙ্গে আরেকটা লেগে আছে পাশাপাশি একটার সঙ্গে একটা লেগে আছে এরপরে বলছেন ওয়া জান্নাতিন এবং জমিনের মধ্যে রয়েছে অনেক বাগ বাগিচা কিসের বাগান মিন আনাবিন আঙ্গুরের বাগান ওয়া যারইন ফসলের বাগান ধান গম এরকম ভাবে আরো কত কিছু আছে না ওই যে সরিষা তারপরে আরো ডাল ডালের মধ্যে কত পদের আল্লাহ এক কথায় বললেন ওয়া যারইন ওয়া নাখিলিন খেজুর বাগান সিনওয়ানিন ওয়া গায়রি সিনওয়ানিন এই খেজুর বাগানের মধ্যে কোনটার মাথা একটা কোনটার মাথা অনেক দুই মাথা আবার গাছের মধ্যে অনেক শাখা বিশিষ্ট সিনওয়ানিন ওয়া গায়রি সিনওয়ানিন ইসকাবিন মাই বিমাইন ওয়াহিদ অথচ সবগুলোকে একই পানি দেওয়া হয় একই খালের পানি একই নদীর পানি সেচ দেওয়া হয় একই পানি দিয়ে আল্লাহ বলছেন ইসকাবিন মাইন ওয়াহিদিন একই নদীর পানি দিয়ে আরব দেশে এই যে আমাদের দেশে বস্তু করা আছে না ওই যে কি বলে মাঠা মালটা কেন বলে কেউ যে আপেলের মতো কিছু মতো ওই যে কমলার মতো একটু লাল ধরনের যেটা আরবিতে বলে বর্তুকাল সৌদি আরবে একটা বর্তুকাল পাওয়া যায় খুব মিষ্টি আমি একবার এনেছিলাম কয়েকজন খাওয়াইছিলাম তারা বুঝছেন যে কিরকম মিষ্টি গুলো আমাদের দেশে এগুলো হচ্ছে অনেক মিষ্টি গুলো তো ওইগুলো মিশরের থেকে যায় ওই প্যাকেটে লেখা আছে যে ইসকা মিন মাইল ফোরাত ফোরাত নদীর মিষ্টি পানি দিয়ে এটাই সেচ দেওয়া হয় তো আমি তো এটা বুঝিয়ে বুঝি নাই আমাদের হাফিজ সাহেব আছেন একজন আমাদের এই মসজিদের সহসভাপতি আমি যে বাড়ি থাকি বাড়ির মালিক উনি প্যাকেটটা দেখেই বললেন হাস দিলেন ব্যবসায়ী মানুষ বুঝতে পারছেন যে মানুষ ব্যবসার জন্য কত না স্লোগান লেখে তখন আমি বুঝতে পারলাম যে দেখো যে এটা যে এদের আইন লোক সেগুলো দেখলেই বুঝে উনি বললেন যে হ্যাঁ ব্যবসার জন্য লেখে তার মানে ঠিকই আছে এই ফোরাতের পানি দিয়ে দেওয়া হয় আর এই জন্য মিষ্টি হয় বিষয়টা এরকম না কিন্তু ওরা মানুষকে একটা আকর্ষণ সৃষ্টি করেছে কারণ ফোরাত দাজলা এই নদীগুলো নীল নদ নীল নদের নীল নদের লেখা ছিল যে ইসকামিন মাই নীল নীল নদের পানি দিয়ে এই বাগানে সেচ দেওয়া হয় তো যাই হোক আল্লাহ তাআলা বলছেন এই যে ইসকামি মাইন ওয়াহিদিন একই পানি দিয়ে সেচ দেওয়া হয় এরপরে আল্লাহ তাআলা বলছেন অনুফাদ্দুল বাদহা আলা বাদিন ফিল উকুল কিন্তু স্বাদের মধ্যে আমি একটা চার একটা অগ্রাধিকার দেই একটা স্বাদের চার একটা স্বাদ ভিন্ন একটা চার একটা ভালো আমের মধ্যে দেখবেন ল্যাংড়ার স্বাদ একরকম হিমসাগর আর একরকম ফজলি আমার একরকম তারপরে আরো জানি কি আছে নামগুলো তো জানি না এইভাবে লেচুর স্বাদ একরকম আবার দেখবেন যে এক এক ফল শেষে আরেক ফল চলে আসে আল্লাহ তাআলা বলছেন অনুফাদ্দুল বাদহা আলা বাদিন ফিল উকুল একের উপরে এককে আমি অগ্রাধিকার দেই প্রাধান্য দেই স্বাদের ক্ষেত্রে ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইয়াকিলুন নিশ্চয়ই এর মধ্যে আয়াত এবং নিদর্শন রয়েছে যারা ইয়াকিলুন কওম যারা যারা বুঝে আকল যাদের আছে জ্ঞান আছে বুদ্ধি আছে জ্ঞান আছে তাদের জন্য নিদর্শন রয়েছে আর বোকা মানুষ যারা তারা তো এই ফলগুলো কে উৎপন্ন করে কোত্থেকে আসে এই চিন্তাও সে করে না তাদেরকে বলা হচ্ছে কুকুরের মতো যে কুকুরের মাথায় বোঝা চাপাইলে সে বোঝে না পিঠে বোঝা চাপাইলে যে তাও সে যেভাবে করে থাকে আর বোঝা নামাইলেও সে যেভাবে করে থাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাউজুন আমি জমিনকে
ছড়িয়ে দিয়েছি, বিছাই দিয়েছি, ওয়ালকাইনা ফিহা রাওয়াসিয়া, এবং এর উপর আমি পাথর দিয়ে পেরেখের ব্যবস্থা করেছি, ওয়াম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাউজুন, এবং সব জিনিসগুলো পরিমিতভাবে সৃষ্টি করেছি, ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশ, আমি তোমাদের জন্য এই জমিনের মধ্যে জীবিকা রেখেছি, ওয়ামা লাস্তুম লাহু বিরাযিকিন, এবং এখানে অনেক প্রাণী আছে যাকে তোমরা রিজিক দান করো না, আমি তাদের রিজিক দান করি জমিন থেকে। সূরা আল হিজর 15 নম্বর সূরার 19 এবং 20 নম্বর আয়াত। এরপরে বলছেন আল্লাযী জাআলা লাকুম আল-আরদা মাহাদান, যিনি তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছেন একটা বিছানার মতো, কি সুন্দর ঘাস, ঘাসের মধ্যে মানুষ শুয়ে পড়ে। এছাড়াও জমিন যদি পাথরের মতো শক্ত হতো চলাফেরা মুশকিল হয়ে যেত, চাষবাস করা যেত না। এজন্য বলছেন আসালাকা লাকুম ফিহা সুবুলান, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনের ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছেন, রাস্তা হয়ে যায়, ওয়াংজালা মিনাস সামাই মাআন, আবার আকাশ থেকে পানি বর্ষণ করেন, ফা আখরাজনা বিহি আযওয়াজাম মিন নাবাতিন শাত্তা, এরপরে বিভিন্ন রকমের ফল তার থেকে উৎপন্ন হয়, উদ্ভিদ উৎপন্ন হয়, সব যে খাবার ফল তা তো না, বিভিন্ন রকম লতা পাতা আছে যেগুলো আমাদের খাওয়ার কাজে লাগে না। আল্লাহ তাআলা বলছেন কুলু কুলু ওয়ারাউ আনআমাকুম, এর কতগুলো তোমরা খাবে, কিছু তোমরা পশুদের খাওয়াবে, কিছু তোমাদের ঔষধের কাজে লাগবে, সব কাজের জন্য সৃষ্টি করেছি আমি, কোন জিনিস বাতিল বা বেহুদা সৃষ্টি করি নাই। কুলু ওয়ারাউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন্নুহা, প্রত্যেকটা আদেশাসীকে বলছেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে, লিউলিন্নুহা, যারা আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে তাদের জন্য নিদর্শন রয়েছে, বোকাদের জন্য না, বেহুদা লোকদের জন্য না, যারা কোরআন কিনে গবেষণা করে তাদের জন্য কোরআন না। আমরা ইনশাল্লাহ বিষয়টা আরো আলোচনা আসছে, জমিন সম্পর্কে আলোচনা চলছে, আগামী সপ্তাহে চলবে, এরকম আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এজন্য যে এই সব জিনিসগুলো আল্লাহর পরিচয় বহন করে, হার ওয়ারাকে দফতরে আজমারিফাতে কিরদেকার, এই প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর পরিচয় লেগে আছে, হাল মিন মুদ্দাকির, আছে কোনো ব্যক্তি যে এর থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ তাআলা কোরআনে আয়াতে প্রশ্ন করেছেন, আমাদের খেয়াল রাখতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন আমাদের হাতগুলো, দুনিয়ার কত কোটি কোটি মানুষ কিন্তু দেখেন এই যে একটা ছাপের সঙ্গে আর একটা ছাপ মিলে না। আমি বলেছিলাম যে বিজ্ঞানের কিতাবে এটা বলা আছে যে একজনের গায়ের ঘেরানের সঙ্গে আর একজনের গায়ের ঘেরানের মিল নাই, ঘেরান পর্যন্ত আলাদা, গন্ধ আলাদা, এরকম ভাবে একজন মানুষের কথার আওয়াজের সঙ্গে আর একজনের কথার মিল নাই, একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারা মিল নাই। এরপরে কত সুন্দর করে তৃতীয় আঙ্গুল দেখা দরকার, ধরার জন্য যেরকম দরকার, বাঘের জন্য যে পাঞ্জা দরকার, পাখির জন্য যে নখ দরকার, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা জিনিসকে তা দান করেছেন। এই সবগুলো যিনি দিলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।